নমস্কার বন্ধুরা, রূপার বন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আর কি ঠান্ডা পড়েছে বলুন তো, একদম কনকনে ঠান্ডা। এই কনকনে ঠান্ডায় তো পিঠে খেতে যা মজা লাগে। আমি আজকে একটা দারুণ সাথে ভাপা পিঠের রেসিপি আপনার সাথে শেয়ার করব। আর এই ভাপা পিঠেটা একদম অন্যরকমের, একটা বানিয়ে পরিবারের সবাই মিলে খেতে পারবেন। আর এই দারুণ টেস্ট হয় আর খুব ঝটপট হয়েও যায়। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না এইরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তবে চলুন শুরু করে দিই আজকের ভাপা পিঠাটা। দেখুন, আজকের এই ভাপা পিঠাটা তো খুব কম উপকরণে হয়ে যাবে। আর আমি এখানে নিয়েছি চালের গুঁড়ি, এটা আতপ চালের গুঁড়ি। এই গুঁড়িটা আমি একটা জায়গাতে নিয়ে নিচ্ছি। দেখুন, আর নিয়েছি সুজি, ওই একই বাটির হাফ বাটিরও কম আমি সুজি নিয়েছি। শুধু আতপ চালে আপনারাও করতে পারেন, তবে কি বলুন তো সুজিটা দিলে তো এই ভাপা পিঠাটা খুব সুন্দর নরম হবে। দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে লবণ। যে কোনো মিষ্টি জিনিসে একটু লবণ দিলে কিন্তু তার টেস্টটা আরো সুন্দর হয়। আর দিয়ে দিচ্ছি চিনি, এখানে আমি 3 চামচ চিনি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ বেকিং সোডা। এই সোডা দিলে তো এই পিঠাটা খুব দারুণ ফুলবে, তাতে খেতেও ভালো লাগবে আর দেখতেও তো অসাধারণ হবে। এই শুকনো উপকরণগুলো আমি প্রথমে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর বন্ধুরা, দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে নারকেল গুঁড়ো। সমস্ত শুকনো উপকরণ আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি, তবে এখানে তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর দেখুন বন্ধুরা, এখানে আমি লিকুইড দুধ নিয়েছি। এই দুধটা আমি জাল দিয়ে ফুটিয়ে তারপর ঠান্ডা করে নিয়েছি। সেই দুধ দিয়ে আজকে আমি ভাপা পিঠের ব্যাটারটা তৈরি করে নেব। অল্প অল্প করে দুধ দিয়ে ভালো করে কিন্তু এটা মিশিয়ে নিতে হবে, তা না হলে তো এই পিঠেটা ডালা ডালা হয়ে যাবে। আমি অল্প অল্প দুধ দিয়ে ব্যাটারটা ভালো করে তৈরি করে নেব। দেখুন, দুধ দিয়ে আমি ব্যাটারটা ভালোভাবে গুলে নিয়েছি। এবার আমি এটা 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। কি বলুন তো, এখানে সুজি আছে তো, আর একটু সুজিটা ফুলে যাবে আর ব্যাটারটা আরো ঘন হয়ে যাবে। এবারে আমি নারকেলের একটা পুর তৈরি করে নেব। তার জন্য এখানে আমি নিয়েছি পাটালি গুড়। এরকম শুকনো গুড় হলে তবেই পুরটা কিন্তু খুব সুন্দর হবে। আর দেখুন, নিয়েছি একটা গ্রেটার আর পাটালি গুড়টা এই গ্রেটার দিয়ে আমি গ্রেট করে নেব। দেখুন, পাটালি গুড়টা আমার যতটা প্রয়োজন ততটা আমি এখানে কুড়িয়ে নিয়েছি, আমার সবটা লাগবে না। এবারে উনুনটা জ্বেলে দেব। কড়াতে আমি দিয়ে দিচ্ছি নারকেল, আর দিয়ে দিচ্ছি সেই পাটালি গুড়টা আমি গ্রেট করে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু নারকেল থেকে গুড়ের পরিমাণটা কম হবে, তবে কিন্তু এই গুড়টা খেতে ভালো লাগবে। আর আপনারা চেষ্টা করবেন এরকম পাটালি গুড় দিয়ে এই পুরটা তৈরি করা, কারণ এই পুরটা তো খুব একটা জল জল হবে না, একটু শুকনো ঝরঝরা হবে, সেই কারণে এখানে পাটালি গুড়টা আপনারা ব্যবহার করবেন। দেখুন, নারকেলের এই পুরটা আমি তৈরি করে নিয়েছি আর কত সুন্দর ঝরঝরা হয়েছে দেখুন। এবারে আমি নামিয়ে নেব। এবার আমি কড়াতে দিয়ে দিচ্ছি জল। দেখুন, দিয়ে দিচ্ছি একটা খাবার রাখা স্ট্যান্ড। আমি ঢাকা দিয়ে এই জল আর স্ট্যান্ডটা খুব ভালো করে গরম করে নেব। দেখুন, যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম আর সুজি ছিল তো কতটা ফুলে গেছে দেখুন। আমি আরো একটু দুধ দিয়ে মেখে নেব। দেখুন, ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকমই হবে। ব্যাটারটা আমি একদম ঠিকঠাক ভাবে গুলে নিয়েছি। দেখুন, এইরকম একটা জায়গা নিয়েছি, এটাতেই করে আমি আজকে ভাপা পিঠাটা করব। আমি এর মধ্যে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি, যাতে করে পিঠাটা হয়ে যাওয়ার পর খুব সুন্দরভাবে উঠে যায়। এবার এই ব্যাটারটা এই জায়গাতে আমি দিয়ে দিচ্ছি। দেখুন, এদিকে আমার জলটা খুব ভালো মতো ফুটে গেছে। এবার শুধু ব্যাটার শুধু জায়গাটা আমি বসিয়ে দিচ্ছি।
এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এবার আমি 10 মিনিট পর কিন্তু ফুলে ও নারকেলের পুরটা বানিয়ে রেখেছি না ওটা দেব। প্রায় 10 মিনিট পরে আমি ঢাকাটা খুলে নেব। দেখুন ভাপিটা এটা কতটা ফুলে গেছে দেখুন, আর এখনো নরম আছে। এবার আমি এটা একটু নামিয়ে নিচ্ছি, এর উপর থেকে নারকেলের পুরটা আমি দিয়ে দেব। দেখুন নারকেলের যে পুরটা, আমি পুরোটা একদম সমান করে দিয়ে দিয়েছি। আবারও আমি কড়ার মধ্যে বসিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে দিচ্ছি। আবারও আবারও আমি 10 মিনিটের জন্য হতে দেব। এবার আমি ঢাকাটা খুলে নেব, আমার প্রায় 10 মিনিট হয়ে গিয়েছে। আর আমি একটা কাঠি নিয়েছি, কাঠি দিয়ে গেঁথে দেখে নেব আমার পিঠাটা ঠিকঠাক হলো কিনা। দেখুন কাঠের গায়ে কিন্তু একটু কিছু লেগে নেই, মানে আমার পিঠাটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। বন্ধুর এখন যে ঠান্ডা পড়েছে তো গরমেও হাত দেওয়া যাচ্ছে, দেখুন হাত দিয়ে আমি নামিয়ে নিচ্ছি। এবার আমি একটু এটা ঠান্ডা হতে দেবো, তারপর আপনাদেরকে তুলে দেখাবো যে আজকে ভাপা পিঠাটা কত সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা আমার এই ভাপা পিঠাটা অনেকটা ঠান্ডা হয়ে গিয়েছে। এবার একটা ছুরি দিয়ে এই ধারগুলো আমি এরকমভাবে ফাঁকা করে দেবো। দেখুন ধারগুলো আমি একটু ফাঁকা করে দিয়েছি। এবার একটা প্লেট নিয়েছি, এই প্লেটটা এবার মুখে ধরে আমি উল্টে দেবো। দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন আর কত সহজে উঠে গেল। এবার আমি এটা উল্টে দেব। দেখুন কত সুন্দর আজকের এই সম্পূর্ণ একদম নতুন ধরনের ভাপা পিঠাটা হয়েছে। এবার আমি একটা ছুরি দিয়ে কেটে দেখাচ্ছি যে ভাপা পিঠাটা কত সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা ভাপা পিঠাটা কত সুন্দর হয়েছে, দেখুন খেতেও তো অসাধারণ হবে। আর দেখেই তো আমার জিভে জল এসে যাচ্ছে, মনে হয় কতক্ষণ খাবো ভাপা পিঠাটা। বন্ধুরা এই অসাধারণ হয়েছে এই ভাপা পিঠার টেস্টটা, এরকম একটা করে পরিবারের সবাই মিলে আনন্দ করে খেতে পারবেন, দারুণ টেস্ট হয়েছে। আর সামনে এই পৌষ সংক্রান্তিতে তো আপনারা অবশ্যই কিন্তু এই পিঠাটা বাড়িতে বানাবেন, দেখবেন দারুণ টেস্ট হবে। তবে আজকের এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।